নমস্কার শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে নিম্বার গীতা ইউটিউব চ্যানেলের আজকের আরও একটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তা আজকের আমাদের টপিক হলো মৃত্যু সংবাদ মন্ত্র। তা আজকের এই মৃত্যু সংবাদ মন্ত্রের সম্পূর্ণ ডিটেলসে আমরা জানবো, অর্থাৎ এই মৃত্যু সংবাদ মন্ত্রটা কোথা থেকে এসেছে বা এই মৃত্যু সংবাদ মন্ত্রটা কিভাবে পাঠ করা উচিত সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তা দেখুন, মৃত্যু সংবাদ মন্ত্র আমরা মূলত যে পাঠ করি এটি হলো একটি বেদের মন্ত্র, ঠিক আছে? বেদের ক্রীড়াকাণ্ড বারিধি, অর্থাৎ এভাবে ক্রিয়াকাণ্ড বারিধি, ক্রিয়াকাণ্ড বারিধি নামে একটি অংশ আছে, সেই অংশের একটি মন্ত্র হলো এই মৃত্যু সংবাদ মন্ত্র, ঠিক আছে? এই মৃত্যু সংবাদ মন্ত্রের একটা অংশ হলো এটি, অর্থাৎ লাস্টের অংশটা হলো এটি। সম্পূর্ণ মন্ত্র হলো ওম কৃত্বাত দুষ্কৃতম কর্ম জানতা বাপ্য জানতা মৃত্যুকাল বশম প্রাপ্য নরম পঞ্চ ত্বমাগতম ধর্মাধর্ম সমায়ুক্তম লোভ মোহ সমাবৃতম দহেয়ম সর্বগাত্রাণি দিব্যান লোকাংশ গচ্ছতু। তা এটি হলো সেই মন্ত্রের, বেদের ক্রিয়াকাণ্ড বারিধির অংশের সেই মন্ত্রের একটি, মন্ত্রের সম্পূর্ণ মন্ত্রের এক লাস্টের অংশটা হলো এই ওম দিব্যান লোকাংশ গচ্ছতু, ঠিক আছে? তা কারো মৃত্যু হলে বা মৃত্যু সংবাদ শুনলে আমরা এই মন্ত্রটা বলি, ঠিক না? অর্থাৎ ওম দিব্যান লোকাংশ গচ্ছতু। তা আমরা সবাই যে ভুলটা করি, আমি সবসময় ফেসবুকে কারো কেউ যদি মৃত্যু সংবাদ বা দেয় সকলে দেখছি সেই কমেন্টের মধ্যে কোনো একটা মৃত্যু সংবাদের কমেন্টে সকলে দেখছি লেখে যে দিব্যান লোকান সুয়াগচ্ছতু, সুয়াগচ্ছতু লিখে দেয়, অর্থাৎ দন্ত্যশের নিচে একটি বফলা লাগিয়ে দেয়, ওম দিব্যান লোকান সুয়াগচ্ছতু। আসলে আমরা এই যে সুয়াগচ্ছতু লিখছি এটার অর্থটা কী, সেই অর্থগুলো আজকে আমরা আলোচনা করব। দেখুন, এই যে দিব্যান লোকান সুয়াগচ্ছতু আমরা তিনভাবে বলতে পারি, ঠিক আছে? একটি হলো দিব্যান লোকান সগচ্ছতু, একটি হলো সা গচ্ছতু, একটি হলো সহ গচ্ছতু, তিনভাবে বলা যায়। অর্থাৎ এই যে দন্ত্যস্বর, দন্ত্যস্বর জায়গায় এই তিনটা লাগানো যায়, ঠিক আছে? অনেকে এই যে দন্ত্যস্বর বয় লাগান এটার অর্থ কি আমি এটা পড়ে যাচ্ছি, আগে প্রথমে এই তিনটা জানি। স দিব্যান লোকান সগচ্ছতু, অর্থাৎ যিনি মারা গেছেন তিনি পুরুষ বা মহিলা যিনি হন না কেন, উভয় ক্ষেত্রে, উভয় লিঙ্গের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে আমরা স ব্যবহার করতে পারি, দিব্যান লোকান সগচ্ছতু। যদি যিনি মারা গেছেন বা যিনি দেহ ত্যাগ করেছেন তিনি যদি মহিলা হয়ে থাকেন বা স্ত্রীলোক হয়ে থাকেন, মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে আমরা সাগচ্ছতু বলতে পারি, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে ওম দিব্যান লোকান সাগচ্ছতু। যদি যিনি দেহ ত্যাগ করেছেন তিনি যদি পুরুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমরা সহ গচ্ছতু, বিসর্গ উচ্চারণ হ তাহলে সহ, এভাবে সহ গচ্ছতু, সহ গচ্ছতু, এটা হলো পুরুষদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে, ঠিক আছে? এখন এই যে দন্ত্যস্বয় বয় সোয়া দ্বারা বোঝায় নিজের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে, ঠিক আছে? অর্থাৎ সোয়া মানে হলো আমি নিজে, সোয়া মানে হলো আমি নিজে, অর্থাৎ হে ভগবান দিব্যান লোকান গচ্ছতু, অর্থাৎ হে ভগবান ওম দ্বারা, হে ভগবান আমি যেন, সোয়া মানে আমি, আমি যেন দিব্য লোকে গমন করি, দিব্যান লোকাংশ গচ্ছতু, অর্থাৎ হে ভগবান আমি যেন দিব্য লোকে গমন করি। অর্থাৎ যিনি যিনি দেহ ত্যাগ করেছেন ওনারকে, ওনার জন্য আমরা প্রার্থনা না করে আমরা নিজে বলতেছি যে হে ভগবান আমি, আমি যেন দিব্য লোকে যাই, ঠিক না? এটা তো আর হলো না, আমরা কী কী বলবো? আমরা বলবো সগচ্ছতু, বা যদি মহিলা হয়ে থাকেন পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে সগচ্ছতু, যে যদি মহিলা হয়ে থাকেন সাগচ্ছতু, যদি পুরুষ হয়ে থাকেন সহ গচ্ছতু। তা অনেক, তা আপনারা স সা এগুলো যদি আপনাদের সমস্যা হয় আপনার উভয় ক্ষেত্রে সগচ্ছতুটাই বলতে পারেন, অর্থাৎ দিব্যান লোকান সগচ্ছতু। এই সটা পুরুষদের ক্ষেত্রে বলা যায়, স্ত্রীদের বা মহিলাদের ক্ষেত্রেও বলা যায়, ঠিক না? তা দেখুন, অনেক সময় আমরা পথেঘাটে অনেক পশু পাখিকেও আমরা দেখি, ঠিক না? পশু পাখিকেও মারা যেতে দেখি। তা আমরা যদি কোনো একটা মনে করি একটা বিড়ালের বা একটা কুকুরের মৃতদেহ দেখলাম, তখন আমরা তো আমরা আমরা যদি অনেকে আমরা হয়তো জানি না যে সেটা পুরুষ কুকুর ছিল না স্ত্রী কুকুর ছিল, তা সেই ক্ষেত্রে আমরা সগচ্ছতু বলতে পারি, কারণ সটা সবার ক্ষেত্রে, পুরুষ মহিলা সবার ক্ষেত্রে বলা যায়, ঠিক না? তা শুধুমাত্র যে মানুষের ক্ষেত্রেই বলবো এমনটা না, যে কোনো পশু পাখি যে কোনো জীবের ক্ষেত্রে আমরা এই মন্ত্রটা বলে সেই জীবের আত্মার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি যে হে ভগবান যিনি মারা গেছেন বা দেহ ত্যাগ করেছেন তিনি যেন দিব্য লোকে গমন করে, ঠিক আছে? এবং কখনো আমরা সোয়া লাগাবো না, সোয়াগচ্ছতু বলবো না। আমরা অনেকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি মানুষের সোয়া লাগিয়ে ফেলে, এটা সোয়া হবে না, সোয়া মানে হলো আমি নিজে, আমি নিজের জন্য দিব্য লোকে যাই, ঠিক আছে? আমরা দিব্য লোকে আমরা নিজের জন্য না বলি, অর্থাৎ উভয় ক্ষেত্রে, অর্থাৎ সগচ্ছতু অথবা সাগচ্ছতু অথবা সহগচ্ছতু, তাহলে আউম এটা উচ্চারণ হবে এভাবে আউম,
আ উ ম আউম দিব্যান দিব্যান বয়ের সাথে একটি জফলা আছে এভাবে উচ্চারণ দিব্যান এভাবে উচ্চারণ দিব্যান দিব্যান বা এভাবে উচ্চারণ করতে পারি দীপ ইয়ান এই যে এই রশ্মিটাকে আমরা রশ্মিকার হিসেবে ব্যবহার করতে পারি অথবা এভাবে বলতে পারি দিব্যান দিব্যান ঠিক আছে অং দিব্যান লোকান স গচ্ছতু উভয় ক্ষেত্রে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে অং দিব্যান লোকান সা গচ্ছতু শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে অং দিব্যান লোকান সাহ গচ্ছতু এবং কখনো আমরা সোয়াটা লাগাবো না তা আশা করি আপনারা আজকে আমাদের এই আমাদের যে সাধারণ যে ভুলটা আমরা মৃত্যু সংবাদ মন্ত্র নিয়ে করি সেটা বুঝতে পেরেছেন তা সেক্ষেত্রে আজকের এই ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই কাউকে যদি ফেসবুকের পোস্টে এরকম সোয়া লিখতে দেখেন তাহলে অবশ্যই ওনাকে এ সম্পর্কে অবহিত করবেন এবং ওনাকে বুঝিয়ে দেবেন তা আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার।